ইউটিউব ভিডিওর থাম্বনেলের সাইজ কত এজ এ নতুন ইউটিউবার হিসেবে আমরা কিন্তু প্রত্যেকে এটা সার্চ করি। এটা জানার পরেও অনেকে আমরা যারা ফটোশপের কাজ জানি না, আই মিন কম্পিউটারে গ্রাফিক্সের কাজ জানি না, তাই আমরা ইউটিউব থাম্বনেলের সাইজ অনুযায়ী থাম্বনেল ক্রিয়েট করতে একটু অসুবিধায় পড়ে যাই। তো এই দুশ্চিন্তা দূর করতে আজকে টিউটোরিয়াল আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা মোবাইল ফোনের সাহায্যে কীভাবে 5 মিনিটে একটি অ্যাট্রাকটিভ থাম্বনেল ক্রিয়েট করতে পারেন, এবং তার সাথে সাথে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা অ্যাট্রাকটিভ থাম্বনেলের সুবিধা কী কী। তো আশা করি ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন এবং আপনার ইউটিউব চ্যানেলের জন্য একটি অ্যাট্রাকটিভ থাম্বনেল ক্রিয়েট করা 5 মিনিটে শিখে যাবেন। তো ভিডিও শুরু করব, তার আগে যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব, ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করে দেবেন যেন এই ধরনের উপকারী টিউটোরিয়াল নিয়ে পরবর্তীতে হাজির হতে উৎসাহ পাই। তো থাম্বনেলটি ক্রিয়েট করার জন্য আমি চলে যাব মোবাইল ফোনের স্ক্রিনে। মোবাইল ফোন দিয়ে ইউটিউব ভিডিওর থাম্বনেল ক্রিয়েট করতে আপনার পিক্সেল ল্যাব সফটওয়্যারটি প্রয়োজন পড়বে, সেটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। অ্যান্ড দেন এটাকে ওপেন করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন উপরে কিছু অপশন রয়েছে, অ্যান্ড মাঝখানে যে অংশটা রয়েছে সেটা হচ্ছে আমার থাম্বনেল সাইজ, আমার ক্যানভাস বা মিডিয়া যেখানে আমি কাজ করব, এবং নিচে প্রিসেট কিছু অপশন রয়েছে সেগুলো আমি আপনাদের সাথে একটু সংক্ষিপ্ত আকারে বর্ণনা করছি। যে প্রথম যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে ডিফল্ট থিম। আপনারা এখান থেকে কিছু ডিফল্ট থিম রয়েছে ব্যাকগ্রাউন্ড সহ লেখার কালার, এগুলো চাইলে আপনারা ব্যবহার করতে পারবেন আপনাদের থাম্বনেলের ব্যাকগ্রাউন্ড হিসেবে। অ্যান্ড পরবর্তী যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে টেক্সট। এখান থেকে আপনি টেক্সট অ্যাড করে টেক্সটকে কাস্টমাইজেশন, পজিশন, 3D মোড যাবতীয় কাজ করতে পারবেন টেক্সটের। অ্যান্ড পরবর্তী যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে শেপস। তো শেপস থেকে আপনি আপনার ইচ্ছে অনুযায়ী শেপস এখানে অ্যাড করতে পারবেন, এবং এখানে ইম্পোর্টে ক্লিক করে আপনি গ্যালারি থেকে কোনো লোগো, PNG ফরম্যাটের যে কোনো ছবি এখানে ইউজ করতে পারবেন। অ্যান্ড দেন পরবর্তী যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তো ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে আপনি এখান থেকে চাইলে কালার সিলেক্ট করলে আপনি গ্রেডিয়েন্ট কিংবা সলিড কালার আপনার ব্যাকগ্রাউন্ডের জন্য ইউজ করতে পারবেন। তো এটা কালার, অ্যান্ড যদি আমি গ্রেডিয়েন্ট সিলেক্ট করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন প্রিসেট কিছু গ্রেডিয়েন্ট রয়েছে সেগুলো আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন। অ্যান্ড প্লাসে ক্লিক করে কিন্তু আপনি গ্রেডিয়েন্ট এখানে অ্যাড করতে পারবেন, দ্যাটস ইট। অ্যান্ড পরবর্তী যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে ফিল্টার, আমার ব্যাকগ্রাউন্ডের কালার, কন্ট্রাস্ট, এই বিষয়গুলো আমরা এখান থেকে সেট করতে পারবো। তো এখন আমি প্রিসেট করে আমি আমার ব্যাকগ্রাউন্ডটা ডিফল্টে নিয়ে নিব আজকের থাম্বনেল ক্রিয়েট করার জন্য। তো আমি চলে গেলাম ডিফল্টে, অ্যান্ড ডিফল্ট সেট করার পর এখন আমাকে এই ক্যানভাসে আমার থাম্বনেল সাইজটা ক্রিয়েট করতে হবে। তো থাম্বনেল সাইজটা ক্রিয়েট করার জন্য আমি চলে যাবো এই 3 ডটস আইকনে, অ্যান্ড এইখান থেকে ইমেজ সাইজ, অ্যান্ড প্রিসেট থেকে সিলেক্ট করবেন ইউটিউব থাম্বনেল। তাহলে এখানে 1280x720 পিক্সেলের একটা ফ্রেম তৈরি হয়ে গেছে, দ্যাটস ইট। এটা হচ্ছে আমার থাম্বনেল সাইজ। এখানে আমরা আমাদের টেক্সটগুলো অ্যাড করবো। তো প্রিসেট যেই টেক্সটটা রয়েছে সেটাকে ধরে আমি এখানে ডিলেটে ক্লিক করে এটাকে ডিলেট করে ফেললাম। ওকে, এখন আমি এখানে টেক্সট অ্যাড করার জন্য এই টেক্সট টুলসে যাবো, অ্যান্ড প্লাসে ক্লিক করে টেক্সট অ্যাড করবো। এটাকে ধরে চেপে ধরে আমি মাঝখানে নিয়ে আসলাম, অ্যান্ড ডাবল ক্লিক করে এখানে আমি আমার টেক্সটটা অ্যাড করে দিলাম, অ্যান্ড ওকে। তাহলে আমার টেক্সটটা এখানে অ্যাড হয়ে গেল। এখানে এই কলম আইকনটাতে ক্লিক করে ডাবলটিতে সিলেক্ট করে এখান থেকে আমার টেক্সটের সাইজটা বাড়িয়ে নিলাম, ওকে। এখানে টেক্সটের নিচেও ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন আপনি এই শেপস থেকে। এখন আমি এই টেক্সটের নিচে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করবো। আমি শেপসে যাবো না, এই টেক্সট এডিট অপশন থেকে আমি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করবো। তো জাস্ট এটাকে একটু বাম পাশে স্ক্রোল ডাউন করে আমি চলে যাবো ব্যাকগ্রাউন্ডে। তো এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড লেখাটা রয়েছে, জাস্ট এটাতে সিলেক্ট করার সাথে সাথে অ্যানেবল করে দিবেন আর আপনার একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়ে যাবে। অ্যান্ড এইখান থেকে আপনি গ্রেডিয়েন্ট চুজ করে যে কোনো একটা গ্রেডিয়েন্ট এখান থেকে অ্যাড করে দিবেন। আমি এই গ্রেডিয়েন্টটা অ্যাড করে দিলাম, অ্যান্ড টিক মার্কে ক্লিক করে ওকে করে দিবেন। তো একটা লেখা লিখে নিলাম, আমি যদি আরেকটা লিখতে যাই তাহলে এই কলম এখানে ক্লিক করে এখানে যে ফরম্যাটটা রয়েছে সেটা সহ জাস্ট এখানে ডুপ্লিকেটে ক্লিক করে ডুপ্লিকেট করে নিলাম, অ্যান্ড টেনে ধরে নিচে বসিয়ে দিলাম, ডাবল ক্লিক করে আবার লেখাটা লিখে নিলাম, এটাকে মাঝখানে বসে দিলাম, এবং প্রথমটাকে আবার সিলেক্ট করে সেম প্রসেসে এটাকে ডুপ্লিকেট করে নিচ্ছি, অ্যান্ড এটাকে নিচে বসিয়ে দিলাম, ডাবল ক্লিক করলাম, অ্যান্ড এখানে লিখে নিলাম মোবাইল, এটাকে টেনে পজিশন করে দিলাম। আপনারা কিন্তু পজিশনটা এই টেক্সট থেকেও করতে পারবেন। টেক্সটে এসে জাস্ট এখানে আপনারা পজিশন দেখতে পাবেন, পজিশন সিলেক্ট করলে এই অ্যারো চিহ্নগুলো পাবেন, এগুলো দিয়ে পজিশন করতে পারবেন, একুরেট পজিশন আপনারা বসিয়ে নিতে পারবেন। তো এখন আমি যে কাজটা করবো, মাঝখানে যে বাই লেখাটা রয়েছে এই লেখাটার গ্রেডিয়েন্টটা আমি চেঞ্জ করবো। তার জন্য এটা সিলেক্ট করে চলে যাব টেক্সটের ব্যাকগ্রাউন্ডে। তো এখানে গ্রেডিয়েন্ট থেকে এটাকে চেঞ্জ করে দিব, এই গ্রেডিয়েন্টটা অ্যাড করে দিলাম। তাহলে একটু ব্যতিক্রম হলো, চাইলে আপনারা এইভাবে করে কিন্তু আপনাদের গ্রেডিয়েন্টের কালার, সাইজ, আকার, আকৃতি সবগুলো চেঞ্জ করতে পারবেন।
এন্ড এবার আমি ফন্টটা একটু চেঞ্জ করে দিব থাম্বনেইলের। তো থাম্বনেইলের ফন্টটা চেঞ্জ করার জন্য থাম্বনেইল লেখাটা সিলেক্ট করলাম অ্যান্ড এখান থেকে ফন্ট থেকে সিলেক্ট করে আমি এখানে অমরনাথ বোল্ড লেখাটা সিলেক্ট করে জাস্ট ওকে করে দিলাম। তাহলে আমার থাম্বনেইল লেখাটা চেঞ্জ হয়ে গেল এবং মোবাইলেরটাও সেম প্রক্রিয়া চেঞ্জ করে দিব। তো আপনারা প্রিসেট এখানে অনেকগুলো ফন্ট পাবেন, সেগুলো ইউজ করতে পারবেন। দ্যাটস ইট, থাম্বনেইল বাই মোবাইল। তো এখন আমি এই অংশে আমার একটা পিএনজি ফরম্যাটেড ছবি অ্যাড করব। তার জন্য চলে যাব আমার শেপসে, শেপস থেকে ইম্পোর্ট অ্যান্ড গ্যালারি থেকে আমার পিএনজি ফরম্যাটের একটা ছবি রয়েছে সেটা আমি অ্যাড করে দিব। এখান থেকে 1:1 এটাকে ক্রপ করে নিব। ওকে, অ্যান্ড এই বড় কর্নারটাতে ধরে এটাকে টেনে পজিশন করে নেব, এখানে বসে দিলাম। দ্যাটস ইট। তো এখানে কিন্তু আমার পিএনজি ফরম্যাটেড একটা ছবি অ্যাড করছি। তো খুব সহজে আপনি যদি আপনার যে কোনো পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে লিঙ্ক রয়েছে, আপনি ওটা দেখে শিখে নিতে পারেন যে আপনার ছবির ব্যাকগ্রাউন্ড কীভাবে দ্রুত এবং এক ক্লিকে আপনার মোবাইল ফোন দিয়ে রিমুভ করে ফেলবেন। এখন এইখানটাতে আমার ইউটিউবের লোগোটা অ্যাড করব। তার জন্য অ্যাগেন আমি চলে যাব শেপস থেকে ইম্পোর্টে, লোগোটা জাস্ট এটা সিলেক্ট করব, এটাকেও সেম অনুযায়ী ক্রপ করে নেব। ওকে, এবং বড় কর্নারটাতে ধরে এটাকে রিসাইজ করে নিলাম। দ্যাটস ইট। এখন আমি এই ইউটিউবের লেখাটার জন্য একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। তার জন্য চলে যাব আমার শেপস অপশনে, ক্লিক করার সাথে সাথে অলরেডি একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে। জাস্ট এটাকে একটু রিসাইজ করে আমি এখানে পজিশন মতো বসে দিলাম। অ্যান্ড এইখান থেকে আপনারা কিন্তু কালার, অপোসিটি, গ্রেডিয়েন্ট সব চেঞ্জ করতে পারবেন। তো গ্রেডিয়েন্ট থেকে আমি জাস্ট একটা ব্ল্যাক গ্রেডিয়েন্ট দিয়ে নিলাম। জাস্ট এইখান থেকে আপনারা সেন্ড টু ব্যাক ক্লিক করার সাথে সাথে শেপসটা কিন্তু আমার ইউটিউব লোগোর নিচে চলে যাবে। তো ব্যাকগ্রাউন্ডের গ্রেডিয়েন্টটা কিন্তু মোটেও ভালো লাগতেছে না, তো এটা চেঞ্জ করার জন্য এডিট অপশনে ক্লিক করবেন অ্যান্ড এইখান থেকে আপনারা গ্রেডিয়েন্টটা চেঞ্জ করে দেবেন, দেখবেন কোনটা ভালো লাগে। ওকে, এটা সিলেক্ট করে ওকে করে দিলাম। দ্যাটস কুল। তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখন ইউটিউব লোগোটার নিচে খুব সুন্দর দেখাচ্ছে। তো এইভাবে করে কিন্তু আপনাদের নিজেদের ছবি, লোগো, ব্যাকগ্রাউন্ড এবং টেক্সট অ্যাড করে আপনার অ্যাট্রাকটিভ একটা থাম্বনেইল ক্রিয়েট করতে পারেন। তো আপনার লেখা এবং ছবি সব কিছু গুছানো হয়ে গেলে জাস্ট এখানে থ্রি ডট আইকনে ক্লিক করবেন, ক্লিক করে সিলেক্ট করবেন ইম্পোর্ট ইমেজ অ্যান্ড জাস্ট এখানে সেভ টু গ্যালারিতে দিলেই আমার এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। ওকে, তো এই গ্যালারিতে পিক্সেল লেপে আমি যেটা আউটপুট করেছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার এই থাম্বনেইলটা কিন্তু আমি এখন ক্রিয়েট করেছি কতটা এইচডি এবং স্মুথ, ক্লিয়ার এবং অ্যাট্রাকটিভ। তো আপনারা চাইলে কিন্তু এই ছবিগুলোতে স্ট্রোকও ব্যবহার করতে পারবেন ওখান থেকে। তো যেহেতু আমি টিউটোরিয়াল তৈরি করছি একটু শর্টকাটে শেষ করার চেষ্টা করলাম। আই হোপ আপনি জেনে নিয়েছেন কীভাবে আপনার ইউটিউব ভিডিওর থাম্বনেইলটি মোবাইল ফোনের সাহায্যে ক্রিয়েট করবেন। তো বলছিলাম কেন আপনি একটি অ্যাট্রাকটিভ থাম্বনেইল ক্রিয়েট করবেন। তো আমরা সাধারণত ইউটিউবে অ্যাট্রাকটিভ থাম্বনেইলের উপর নির্ভর করেই কিন্তু ক্লিকের সংখ্যা বেড়ে যায়, আপনার ভিডিওতে ভিউজের সংখ্যা বাড়বে, ভিউজের সংখ্যা বাড়লে ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার, রেভিনিউ সবগুলো বাড়তে বাধ্য থাকবে। তো আশা করি টিউটোরিয়ালটি আপনাদের উপকারে এসেছে। তাহলে আমার উপকারটা করে দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, কষ্ট হবে ভাইয়া ভিডিও ক্রিয়েট করতে, প্লিজ চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক আর শেয়ার করে পাশে থাকবেন। দেখা হবে এ ধরনের আরও একটি কার্যকরী টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।